অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আর্থিক খাতে এতটা ক্ষত তৈরি করা হয়েছে তা বাইরে থেকে বোঝার মতো না। এত অনিয়ম কম দেশেই হয়। ব্যাঙ্কগুলোকে দেয়া হয়েছে নিঃস্ব করে, তবে অর্থনীতি ঘুরে দাঁড়ানোর জন্য সরকার সব চেষ্টা করছে, জানান অর্থ উপদেষ্টা। রাজধানীতে ব্র্যাক ইউনিভার্সিটিতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ডক্টর সালেহউদ্দিন আহমেদ বলেন, বেশিরভাগ প্রতিষ্ঠানকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে আওয়ামী লীগ সরকার। 2009 সালে ব্যাংক খাতে 18,000 কোটি খেলাপি ঋণ, এখন 2,50,000 কোটি। অনুষ্ঠানে সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, উন্নয়নের বয়ান শোনানো হয়েছে, প্রবৃদ্ধি অর্জনের ভুল তথ্য দিত আওয়ামী লীগ সরকার, তথ্যপাত্রে রাজনীতিকরণ করা হয়েছিল, আগের গভর্নর অর্থনীতির 12টা বাজিয়ে দিয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি। The growth figure was a false figure. যে প্রবৃদ্ধির যে তথ্য আমাদের দেওয়া হয়েছিল, সেই প্রবৃদ্ধির যে উপাত্ত দেওয়া হয়েছিল, এইটার ভিতরে মারাত্মক ধরনের সমস্যা ছিল। এবং এক পর্যায়ে যে আমাদের, আমরা বলেছি, আমি অন্য জায়গায় বলেছি, তথ্য উপাত্তের রাজনীতিকীকরণ করা হয়েছিল, দি পলিটিসাইজেশন অফ দি ডেটা অ্যান্ড ইনফরমেশন।